ये सारा मुसलमान भाई हिंदू था। कोई एज ए मुसलमान ये धरती में नहीं आया, भारत का धरती में सब हिंदू ही था। अस्सलाम वालेकुम प्रिय दर्शक श्रोता, आज के वीडियो ते आमी आपनादेर साथे एक बड़ खबर शेयर करते चलेछि। प्रिय बंधुरा, जेमनटा आपनारा जानें जे इस्लाम और मुसलमान देर निये बीजेपी नेतादेर जाला पड़ार शेष नहीं, आर जतक्षण पर्यन्त तारा मुसलमान देर नामे आजे बाजे कमेंट करबे ना, मुसलमान देर निये उल्टा पाल्टा और भूलभाल कथा बोलबे ना, ततक्षण पर्यन्त तादेर मन शांत हय ना। एमनी किछु करेछेन आसामेर चीफ मिनिस्टर हिमंत बिश्व शर्मा। তিনি বলেন পৃথিবী থেকে মাদ্রাসা শব্দটাই বিলুপ্ত হয়ে যাওয়া উচিত, কারণ মাদ্রাসায় পড়াশোনা করা ছাত্ররা কখনো ডক্টর ইঞ্জিনিয়ার বা প্রফেসর হতে পারে না। এবং অবশেষে তিনি যে একটি কথা বলেছেন তা শুনে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। তিনি বলেন ভারতবর্ষের মাটিতে কোনো যুগেই মুসলমান সম্প্রদায় ছিল না, এর আগে ভারতে যত মানুষ ছিল তারা সবাই হিন্দু ছিল, সময়ের পরিবর্তনের ধারায় তারা মুসলমান হয়েছে। এছাড়াও তিনি আরো বলেন যে সকল বাচ্চারা পড়াশোনায় ভালো তার সম্পূর্ণ কৃতিত্ব তিনি তাদের হিন্দুত্ব পুরুষদের দেবেন, কারণ ভালো পড়াশোনা করা বাচ্চাদের মিধার বিকাশ তাদের পূর্বজনদের কাছ থেকে তারা উত্তরসূরি হিসাবে পেয়েছেন। আপনারা তার বলা এই সব কথাগুলির ভিডিও আপনারা নিজেরাই দেখুন। মাদ্রাসা সবধি বিলুপ্ত হয়ে জানা চাই, জব তক ইয়ে মাদ্রাসা দিমাগ মে ঘুমতে রহেগা তব তক বাচ্চা কো ভি ডক্টর ইঞ্জিনিয়ার নেই বন সকতা হ্যায়। अगर बच्चा को आप स्कूल में जाने का समय आप पूछ लेता है कि बेटा तुम मद्रासा जा रहा है, तुम जुनाब बनेगा इस रास्ता से, तुम डॉक्टर नहीं बनेगा, तो कोई बच्चा मद्रासा नहीं जाएगा। मद्रासा में तो दाखिल किया जाता है वायलेटिंग ह्यूमन राइट्स। ये सारा मुसलमान भाई हिंदू था। कोई एज ए मुसलमान ये धरती में नहीं आया, ভারত কা ধরতি মে সব হিন্দু ই থা। প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন এবং তার কথাগুলো শুনলেন ও বুঝলেন, এর দ্বারা বোঝা যায় যতক্ষণ পর্যন্ত তারা হিন্দু মুসলিম মন্দির মসজিদ শব্দগুলো নিজের মুখ থেকে উচ্চারণ করবে না ততক্ষণ পর্যন্ত তাদের দিন শুরু হয় না। তাদের মতে মাদ্রাসায় পড়া স্টুডেন্টরা ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর ইত্যাদি পদবি তারা কখনো পাবে না। তাহলে আমার প্রশ্ন হলো, ডক্টর এপিজে আবুল কালাম সায়েন্টিস্ট কিভাবে হলেন? তিনি তো মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন, অথচ তিনি সায়েন্টিস্ট হয়েছেন এবং দেশের গৌরব উজ্জ্বল করেছেন। আর হিন্দুরা কি করেছে? যদি বিজেপি নেতাদের একান্তই ডক্টর প্রফেসর ও ইঞ্জিনিয়ারের কথা বলতে হয় তাহলে তার আগে এ প্রশ্নের উত্তর দিতে হবে যে দেশে বেকারত্বের হার দিন দিন বাড়ছে কেন, বেকারদের চাকরি কোথায়, বেকার যুবকদের মধ্যে তারা কতজনকে চাকরি দিতে পেরেছেন, ভারতীয় জনতা পার্টিরা বেকার যুবকদের চাকরি খেয়ে বসে আছে, এ অবস্থায় ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে তারা কি রাস্তাঘাটে চা বিস্কুট বিক্রি করবে, ফুটপাতে জিলাপি ভাজবে, 69,000 শিক্ষকরা চাকরির জন্য আবেদন করলে তারা সুযোগ পাচ্ছেন না, আর বিজেপি নেতারা যুবকদের মনে মাদ্রাসার প্রতি হিংসা সৃষ্টি করে, তাদের ডক্টর ও ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এবং ডিগ্রি অর্জনের জন্য তাদের উৎসাহিত করা হচ্ছে, তাদের মতো কোটি কোটি মানুষ ডিগ্রি অর্জন করে বেকার হয়ে বসে আছে এবং রাস্তাঘাট ও ফুটপাতে হকারিং করতে দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে এবং বিজেপি নেতার বলা কথাগুলো সম্পর্কে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।